শীতল মাস আজ আমরা শীতল মাসের মুডকে করব দেখুন আপনারা তোমার হাতের এক দুটা বেশি চওড়া প্রায় দেড় হাত দেড় হাত কি দুই হাত এক দুটার বেশি বন্ধুরা দেখতে পাচ্ছেন চিতল মাছ বেশ ভালো বড় সাইজে চিতল মাছ আমার নাকটা একটু উপর তো ই করে গেতে কি করে দেব উপর দেখটা ডল উপর এনতে নাকটা ভাঙিয়ে গেল মাছে মুগ্ধ ছিল নাকি বন্ধুরা মাছটা যখন এনেছিলাম তখন পুরো জ্যান্ত ছিল মাছটা তো মাছটা অনেকক্ষণ হয়ে গেছে তাই জ্যান্ত দেখাতে পারিনি আপনাদের আজকে আমাদের এই চিতল মাছ দিয়ে বাঙালির ফেমাস চিতল মাছের কি হবে এটা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে আশা করি আর তোরকে রাখতে পারি না শুরু করো এবার মাছটা আমরা কেটে নেব মাছটা এবার প্রথমে মাছটা ছাড়াবো আঁশগুলো ছাড়াই নেবে এভাবে মাছটা প্রথমে এইভাবে আঁশটা তুলে নেব তারপরে মাছটা আমরা কাট মা এর উপরে জল দেন তাড়াতাড়ি ছাড়াবে মাছের আঁশ ছাড়ানো শিরোনি এইটা দিয়ে মাছের আঁশ ছাড়িয়ে নিলাম কিন্তু এইটা দিয়েও পারলাম না এইটা দিয়েও পারিনি এত শক্ত আঁশ এইটা দিয়েই ছাড়ালাম এবার এটা ধুয়ে নিয়ে যাচ্ছি ধুয়ে আমি ঘরে নিয়ে কেটে নেব পুকুরে নামায় ধুয়ে নিচ্ছি কাপড় কাচার মতন মাছটা এইবার সোজা করে নিয়ে কেটে নিই আমার যতটা লাগবে সেই আগে মাথাটা কাটি কলা পাতাটা শেষ করছি এবার কচু পাতা কলা পাতা একটা শেষ করছি এবার কচু পাতা নিয়েছি কচু পাতার উপর বসি এবারে টাটকা মাছ মাছের বলের সঙ্গেও আমি পারি না পেটিটা লাগবে না দিয়ে দেবো এই যে পিঠের মাছ এই পিঠের মাছটা নেব আর বাকিটা রেখে দিলাম পরে আর দেবো না এবার মাছটাকে আমি পিটাবো পিটিয়ে মাছটাকে পিটিয়ে পিটিয়ে মাংসটাকে নরম করবো যেটা থাকতে তো আর মারতে পারো না এই মাংসটাকে নরম করার জন্য এটাকে ফিটিয়ে নিচ্ছি
এইভাবে সব মাংসটাকে চেষে বের করে নেব। এই দেখুন কাটাগুলো সব জিরা আটকে লব ওই মাছ সারাইতে তো দেরি হবে, আমি একটু যা পারি একটু বাটকে দিই, বৌমারে দেরি হয়ে যাবে। আমি এদিকে একটু মাছটা সারাই নি, তারপর আমি বেটে নেবো। সারাও সারা খাবার লেগে আবার আগ করগে রইছে নাতিরা, রাজা একটা সজল একটা, কাজল কাজলটার কথা আর কি কব, ওরা তো বেশি 14 বার আসার। ও ঠাকুমা ওইছে ওইছে ওইছে, এখন হয় নাই, এখনো পারো নাই। আবার বড় খেলাতে হবে, নাহলে আমার যা সুতো ছিঁড়ে নেওয়ার ভয় আছে। অনেকদিন পর একটা রুই মাছ ধরেছি। রুই না, এটা কালবাউস। মাছের মাংসটা কিভাবে ছাড়িয়ে আসছে দেখি, পিটিয়ে পিটিয়ে নরম করছে বলে এটা বেরোচ্ছে সুন্দরভাবে। মাছটা আমরা বের করে নিলাম, মাংসটা এর মধ্যে কিছু কাটাও আছে, এই কাটাগুলো বেছে নেব। এই যে ছোট ছোট কাটা, কাটাগুলো বের করে নেব। দেখুন কাটা, সব মাছটা এইভাবে বেছে নেব। মাছের কাটাগুলো আমার সব বাছা হয়ে গেছে। এবার দেখি ওইদিকে মশলাটা মায়ের মা যতটা করেছে, আর আমি বাদ বাকিটা আমি মশলাটা করে নিচ্ছি। এটা ওরে আমার নাতিরা মুরগি খাবে মাছের, আমি মনে সুখে বানাবো না, নাতিরা খাইতে চাইছে, ছোট নাতিরা আবার বেশি, ঠাকুমা বানাবাই। আর কাজলের তো আর কথাই নাই, মাছ কিনগে নিয়ে এসে সকালবেলা ও ঠাকুমা জ্যান্ত জ্যান্ত মাছ আনছে।
জিরে বাটা ধনিয়া বেটে নেব আমি দুইয়া লইছি ধুনে বাটা হয়ে গেল শুকনো লঙ্কা তিনটে দেবো তাই এটাকে বেটে নেব এই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কটা গোলমরিচ একসঙ্গে বেটে নেব আমি দুইয়া লইছি আগে লঙ্কা বাটা হয়ে গেছে আলু দুইটা গড় তা সিদ্ধ করকে লইয়া আইছি সালা আদা বাটা হয়ে গেছে আদা রসুন আপনার নাতি আপনি খসাই দিল একবারে সারাইতে যেমন এই মশলা করতে আমার এখনো রাঁধতে কত সময় লাগে দেখে কর্ম জিনিসই আসল বসে গেলেই রোগে ধরবে এ জীবন চলিয়ে যাবে ক্ষণকাল পরে রবে মাত্র কর্ম ফল চিরদিনের তবে এই দেহ পচা দেহ রসুনটাও নিয়ে নিচ্ছে তুলে বাটা হয়ে গেছে আমার সব মশলা আমি মশলা কি কি লাগবে বলে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এইটা যাবে মাছের সঙ্গে আদা রসুন জিরে ধনে আর লঙ্কা কাঁচা লঙ্কা আছে শুকনো লঙ্কা আছে আর গোলমরিচও আছে একসঙ্গে পাটা এবার মাছটার মধ্যে কি কি লাগবে আমি দিচ্ছি মাছের আমি কাঁটাটা ভালো করে ছাড়াই নিয়েছি কাঁটা নেই দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি অর্ধেক রসুন বাটা আর অর্ধেক দেব আদা বাটা সামান্য একটু লঙ্কা আর দেব পরিমাণ মতন লবণ আর দেব হলুদ এই যে আলু সেদ্ধ এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা দেবো দেড়খানা আলু দিয়েছি কেন মাংসটার পরিমাণ বেশি তাই এবার মেখে নিচ্ছি এবার ভালো করে এটাকে মাখবো কি জল গরম চা পাবো হ্যাঁ একটু গরম গরম চা পাই দেন এটা মাখা হয়ে গেছে হাতে একটু সরষের তেল মেখে নেব এটা বানাতে গেলে হাতে লাগবে না তার জন্য হাতে একটু তেল দিলাম তো এবার এই সাইজ মুঠোটা একটু বড় বানা এটা ফুলবে আবার হুম
সব মুঠেগুলো আমার তৈরি হয়ে গেছে এবারে যে গরম জল দিছি গরম জলের মধ্যে দিয়ে দেব এবার সেদ্ধ করে নেব একটু বেশি সেদ্ধ করব না দুই থেকে তিন মিনিট আর একটু জাল দেব তাই নেব ওই যাব মুঠে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা একটা একটা করে তুলে নেব এটাকে আবার জলটা ভালো করে ঝরাই নিতে হবে নরম আছে কিন্তু উপরটা একবারে টনটনে শক্ত ভাঙবে না কড়াই গরম হয়ে গেছে এবার ওই মুঠে ভাজার জন্য সাদা তেল দিচ্ছি কড়াইতে সামান্য তেল দিয়ে ভেজে নেব যেভাবে আমরা চিতল মাছের মুখকে করতে লাগছি আপনারা এরকম করতে বেশি ভাজবে না হালকা ভাজা দেবে এবারে বাটিতে আমি মশলাটা গুলাই নেব রসুন বাটা এটা আদা বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর গোলমরিচ একসঙ্গে বেটেছিলাম সেটা আর এটা ধনে বাটা ধনে বাটা আর জিরে বাটা মশলার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো হলুদ একটু জল দেবো গোলাই নেব ভালো করে এখন দৌড় মারা দেবো হ্যাঁ সরষের তেল এবার মুঠেটা রান্না করবো তেজপাতা দিয়ে দিচ্ছি দেবো জিরে এলাচ দারচিনি লবঙ্গ মশলাটা গুলে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি বাকিতে একটু জল দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি লবণ মশলাটা যখন তেল ছাড়বে তখন জল দেবে মশলা কষানো হয়ে গেছে এবার এবার এই ঝোলটা জাল উঠে গেছে এর মধ্যে মিঠাগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেবো ঢাকাটা তুললাম
দারুণ হয়েছে এটা কমা। বন্ধুরা মা ঠাকুমা এসে মুইঠা বানিয়েছে চিতল মাছের, অসাধারণ টেস্ট হয়েছে, দারুণ লাগছে খেতে। এবার ঠাকুমা ভাত দিয়ে খাওয়া দেখাবে। আমি এখন খাবো না। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, যারা এখনো মুইটা বানাননি বাড়িতে এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো, দারুণ সুন্দর। আর বাঙালির তো খুব প্রিয় চিতল মাছের মুইটা, তো সেই প্রসেসই আজকে বানানো হয়েছে। দারুণ খেতে। এরপরে আমি দেখাবো আমার পুকুর থেকে চিতল মাছ ধরে সে চিতল মাছ দিয়ে মুইটা করে। সত্যি দারুণ, অসাধারণ। খাইয়ে ফেলা, ওটাও খাইয়ে ফেলা। দেখছিস আইসটা মোটে উডন যায় না, শক্ত কামড়া গিয়ে তোরকে বইছে। আর তোর তো এখন খাওয়ার সময়। আহা, দারুণ। আহ, বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব সুন্দর হয়েছে। দেখেন চিতল মাছের মুরগা খুব ভালো হয়েছে খাইতে। আপনি যদি এইরকম না বানাইয়ে খান তাই বুঝতে পারবেন না, এইরকম বানাইয়ে একটু খাইয়ে দেখেন, তারা আমারে কবেন যে কেমন খাইলাম, আমারে জানাবেন। খুব সুন্দর হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব সুন্দর থাকবেন।